এটা মূলত আমাদের ত্রিপুরা বিধানসভায় গত শুক্রবার দিন রাজ্যের অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন এই বাজেটের উপর কিছু প্রতিক্রিয়ার কথা বলি। তবে তার বাজেটে যাওয়ার আগে প্রথম দিনে যে ঘটনাটা হলো, আমাদের দাবি ছিল নীল ছবি যিনি দেখেছিলেন এই বিধানসভায় বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের দলের লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে আমি নিজে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন এবং আমরা আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন, কারণ এই নীল ছবি দেখা আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদববাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং, আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে, এটা কিন্তু উনি দেখছিলেন। অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে, তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার পক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার এটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে ওয়েন আই ওয়াজ আস্কিং কোয়েশ্চেন যে হোয়াট ইজ দি স্টেটাস অফ মাই অ্যাডজর্নমেন্ট মোশন, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনব এবং আমার দিকে চাননি, কিন্তু হি ডিড নট লুক এট মি অ্যাট অল। একজন বিরোধী দলনেতা, ফরগেট অ্যাবাউট অ্যানিমেল অ্যাবাউট, বিরোধী দলনেতার একটা চেয়ার থাকে এবং বিধানসভা অনলি ডিক্লেয়ার দ্যাট পোস্ট। বিরোধী দলনেতা যখন উঠে এই কথা বলেন, ইভেন আদার অপোজিশন গ্রুপ দে সিট, আপনারা দেখেছেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র বাবু উনি বসে পড়েছেন, সেই কংগ্রেস দলের পক্ষ থেকে তিনজন বিধায়ক ছিলেন, অল থ্রি অফ দেম দে আর পলিটিক্যালি সিনিয়র টু, তারপরেও ওনারা বসে পড়েছেন, কিন্তু মাননীয় স্পিকার আমার দিকে চাননি, শুধু বলেছেন যে আমি ব্যাপারটা শুনব বলে। কিন্তু মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রীর দিকে চেয়ে উনি ওনারা কি সিগন্যালটা দেবেন এই সিগন্যালের অপেক্ষায় ছিল। And then we had no other option. গণতন্ত্রে যখন আপনার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, ইউ হ্যাভ অনলি অপশন ইজ এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং ওয়েলে গিয়ে আমরা স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছি, দাবি তুলেছি। পরবর্তী সময় স্পিকার বললেন যে অনিমেষ বাবু, আমি তো আপনাকে বলেছিলাম যে এই বাজেট পেশ হওয়ার পর আমি ঘটনাটা নিয়ে শুনব, কিন্তু শুনব মাই কোয়েশ্চেন ওয়াজ ভেরি ক্লিয়ার, আমি আজকেও বলছি দি কোয়েশ্চেন ওয়াজ আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। তো এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছিল হাউসের মধ্যে, তখনও তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আপনাদের আলোচনার সুযোগ দেব, আপনারা যার যার সিটে চলে যান, উনি বলেননি। কিন্তু আপনারা এই কপিটা সংগ্রহ করে পড়বেন, বাজেটের ইউ অ্যাপ্রোচ দি বাজেট, আমি কিন্তু তার ভাষা দিয়েই দেখব মোস্ট অফ দি স্টেটমেন্ট, এখানে 177টা স্টেটমেন্ট দিয়েছেন উনার বক্তব্যে, পয়েন্ট দিয়েছে,
মাননীয় অর্থমন্ত্রী, এই 177টা স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখবেন যে যেগুলো হয়ে গেছে এটার বেশি কথা উল্লেখ করেছে এবং হবে এই কথা অনেক কম আর আশা আছে অনেক বেশি। তাহলে আপনি আশা নিয়েই বসে থাকবেন যে বাজেটটা আমি বললাম এটি কিন্তু 611 crores ডেফিসিট, ডেফিসিটকে বাংলাতে কি বলে ঘাটতি। এই রাজ্য, রাজ্যের কোনো রিসোর্স নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং। আমাদের যা আসছে কোথা থেকে আসছে? কেন্দ্রীয় সরকার, মানে কৃষকরা যাই জল পাচ্ছে, বরুণ দেবতা যখন উপর থেকে বৃষ্টি দেবে তখনই হবে। এই তো কেন্দ্রের সরকার যা টাকা দেবে এটাই আমাদের সোর্স। তো কেন্দ্রে মোদিজির সরকার, ত্রিপুরার যে মানিকজির সরকার, উভয়ই বিজেপির মানুষ এবং বিজেপির সরকার ডাবল ইঞ্জিন। বিগ ইঞ্জিন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, স্মল ইঞ্জিনটা হচ্ছে ত্রিপুরার সরকার। তো ডাবল ইঞ্জিনের সরকার থেকেও ঘাটতির বাজেট করেছে 611 কোটি টাকা, কে দেবে? তার মানে যতগুলো ডিটেইলস বাজেটে বলেছে, ভাই তোমাকে আমি লাড্ডু খাওয়াবো, তোমাকে আমি স্কলারশিপ দেব, তোমাকে আমি একটা ঘর দেব, এই 611 কোটি টাকা যদি না আসে, আমি ধরেই নিলাম যদি না আসে, তাহলে এই যে মানুষকে ফলাওভাবে বলতে চেষ্টা করেছে তোমাকেও দেব তোমাকেও দেব, মিথ্যা কথা। এবং ইফ ইউ সি দি রেকর্ড, লাস্ট ইয়ার বাজেটে যা যা কথা বলেছে 100% কাজ তারা করে নাই। অ্যান্ড দি বিগেস্ট প্রুফ ইজ ABC কে গত বছর 619 কোটি টাকা এরা প্রমিস করেছে, অ্যাপ্রোপ্রিয়েটেড বাজেট, তার থেকে মাত্র 80-82% টাকা দিয়েছে, মোর 18% বা 20% টাকা ABC কে দেয় নাই। দ্যাট ইজ ওয়াই ABC তে কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন আটকে দিয়েছে। এই যে বাজেটটার মধ্যে আপনারা দেখবেন কতগুলো আমি দেখেছি এট এ গ্লান্স, বলছে যে মৎস্য চাষ, মাছ চাষ নাকি 12 মাস, এবং মৎস্য চাষে নতুন করে এখনো আমরা স্বনির্ভর হতে পারছি না। তারা বলছে যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এই ধরনের একটা তারা প্রকল্প নেবে। কবে হবে ত্রিপুরা রাজ্য, কবে মাছ চাষে কবে স্বনির্ভর হবে? এরা যে বলছে এখানে যে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রয়ের জন্য বরফের বাক্স যুক্ত মোটর সাইকেল প্রদান করা হয়েছে, আরে 20 জন মাছ বিক্রেতা তো একটা বাজারেই থাকবে লেক চমুনিতে, তো উদয়পুর বাজারের কি হবে, গুল বাজারে কি হবে, বটতলা বাজারে কি হবে? আমি তো খোয়াইয়ের ছেলে, সুভাষ পার্কে খোয়াইয়ের যে মাছ বাজার আছে মিনিমাম 10-12টা শুধু মাছের স্টল হবে সেখানে, 20টা দিয়ে বলছে স্বনির্ভর হবে। 2 দিন যদি বাংলাদেশ থেকে মাছ না আসে ত্রিপুরায়, দেখবেন আপনার মাছের দাম 1000 টাকা কিলো হবে। বলছে এটা আমরা আশা রাখছি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করব, কিন্তু কি সুযোগ করবে এটার কোনো উল্লেখ নেই। বলেছে এখানে বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে, সুন্দর কথা। বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? বিদ্যাজ্যোতি প্রকল্পটা হচ্ছে টাকা দিয়ে লেখাপড়া করবে, সোজা কথা। বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু গরিবদের কোনো স্থান নেই সেখানে, গরিব ঘরের ছেড়া পড়তে পারবে না। আমি আগেও বলেছি একটা পরিবারে যদি 3 জন ছেলে মেয়ে থাকে তাকে কিন্তু প্রতি বছর অ্যাডমিশনের জন্য পয়সা দিয়ে, ফ্রিতে নয়, পয়সা দিয়ে সেখানে পড়াশোনা করতে হবে, আরও 400টা ফি নেওয়ার জন্য অর্থ কালেকশনের সোর্স তৈরি করবে সরকার। এখানে গরিবদের কথা, গরিব হ্যাজ গট নো,
মানে এই 400টা স্কুল যে খুলছে এখানে বিপিএল অন্ত্যোদয় আপনারা বাড়িতে গ্রাম্য বাংলায় ঘুমায় থাকেন বাড়িতে আপনাদের কোনো স্থান নাই এটার জন্য বলছে যে আগামী 5 বছরে 2020 টাকা খরচ করা হবে এই 2020 টাকা খরচ করে মানুষের থেকে অর্থ নেওয়া দ্যাটস ইট